राजाखर आगरतलानि बलागिरि आमसायो सकांनि नासलाय मांनो किदिङै नुखंखानि बिसिङो मारखेनो बलाय टगलाय लायखा आबबायनो नुखंखंनि जतै खरक चुकु सागदुखु मानलायखा ताबबरक जिबि साखनिनागो सागनायजोंलै माथंलायखा ककटमाव सायमानखा नुखंखंनि बिसिङोनो फेकजोंनो माने फार्मानि बायकरनजाक তাই ও ফেকজনী মানে ফালমুনো তিন নখং খুঁনি বিশিঙ যাইখেন খরাং কতর বুলাই টকলে এঙি বুলাই মানে ককটমা ককটি সালনি হর কথুগ পাতি থায় সালথং ত্রিপুরা হাঙ্কর পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার নীতি ফাংবাই গবাং মা পুলিশ থাঙি সগিকা সাকডুখ মানজারক জিবি সাকনি জগ তাবুক সাকনাইজগি তঙ তাই পুলিশক ক্রাক নাইম থাকি তঙ আর তামখ তাবুক ও আমচায় জাকির হুসেন তাই অভিজিৎ দেব খরমিন ফেকজনী মানে বাইক রঙজাকি সহি খানরেখা সালথং ত্রিপুরা জেলানি পুলিশ সুপার মুখে সাব এবার বড়নি পুইয়া সামনি একটি বলাইনি জাখা আবনতেই তাকবো সেরাই সেরাই কেরিখ অভিজিৎ দেবনি নখুনি বুকাকি ককশিলচা জাখা শাহজাহান মিয়া বরংনি লগিও বড় কংমা তুবই দা কবরো তুবই নাই অভিজিৎ দেবনি নখুঙ পুইয়া চপর ফাইহনি ককশিলচাকা পুলিশ ও পাতিমুন তাবক সেরি নাইটুগুই টঙ বলাগিরি আমসায় ক্রাক নাই মথাং রাজাক পুলিশ আবনতেই পুলিশ জেলা সুপার নাইটুগুই টঙ হনি সাইখানারকা নখুং কাজিনি বিশিঙ্গ নখুং খুংনি যত বর্ণন মামলা বহাই নাখা পুলিশ নেই সাইখানা রকম তপস নাম মে ডিটেলস দিয়ে দুঙ্গা উসকে ঘর মে অলকোহল মতলব ইলিগাল লিকর মিলতা হ্যাঁ ইন দোনো কে গ্রুপ মে বহু দিনো সে ঝগড়া চল রা হ্যাঁ তো কুছ দিন পেলে ক্লব ভি উন দোনো কো বিটায়া থা মীমাংসা ভি হুয়া থা আজ এক আদমি হ্যাঁ শাহজাহান কা ফ্রেন্ড হ্যাঁ উসকা নাম উত্তম মালাকার হ্যাঁ ও আয়া থা ওর দোনো যাকে কুছ লোগো কো বাহার সে ভি লেকে আকে উন দূসরে গ্রুপ মে অ্যাটাক কিয়া হ্যাঁ তো উসমে দোনো ইনজুর্ড হুয়া হ্যাঁ থোড়া इसलिए अभी हॉस्पिटल में है जी। कितने लोग इंजर्ड है? इसमें ऑलमोस्ट 7-8 लोग इंजर्ड है। किसी को अरेस्ट किया? नहीं 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 अभी केस ले रहे हैं हम अभी अरेस्ट कर रहे हैं। फिलहाल उस जगह का सिचुएशन कैसा है? नहीं सिचुएशन अब कंट्रोल में है सीआरपीएफ भी लगा दिया है मेनली ग्रुप का जो एनिमिटी है और क्लब वाले भी मदद किया बहुत उन जो स्पोर्टिंग क्लब है वो लोग भी उधर ही है वो लोग भी मिटिगेशन करने के लिए कोशिश किया था लेकिन नहीं हुआ है तो अभी हम लोग एक्शन लेंगे इसको मेनली किस लिए मैंने जो दो ग्रुप है किस लिए एक्चुअली वही मतलब बिजनेस राइवलरी टाइप कि ये भी इलीगल लेकर कुछ सेल करता है ऐसा इन्फॉर्मेशन है और वो भी सेल करता है तो ये बहुत दिनों से इनका फाइटिंग चल रहा है कि ये कॉम्पिटिशन जैसे तो आज इन लोगों ने जो उत्तम मलाकार जो है उसने बोला कि इसका दुकान हम बंद करके चलो बोल के सर जो दो ग्रुप में हुआ था उसका नाम क्या है एक तो शाहजहान एक और उसका जो फ्रेंड है उत्तम मलाकार और दूसरा ग्रुप में राकेश देव है अभिजीत देव है राजू देव संजय देव प्रशांत देव कभी ये सब एक ही फैमिली का मेंबर्स है तो मेनली दो फैमिली के बीच में झगड़ा है उसमें जो बाहर वाला है वो उसका नाम उत्तम मलाकार है वो इसी एरिया में रहता है थोड़ा प्रज्ञा भवन के पीछे रहता है वो बार बार इधर आके शाहजहान के साथ बैठता है दारू पीता है ये तो उसने इंस्टिगेट किया अटैक किसने पहले किसने किया अभी कुछ लोग मतलब ग्राउंड में बोल रहे हैं कुछ लोग शाहजहान अटैक किया अभी क्लब वाले बोल रहे हैं कि अभिजीत देव वो लोग अटैक किया तो ये सब इन्वेस्टिगेशन में आएगा जो भी अटैक किया दोनों ग्रुप में ऊपर हम लोग एक्शन लेंगे और जो भी इलीगल खबर आ रहा है वो भी हम लोग उसका भी धारा लगाएंगे और स्ट्रिक्ट एक्शन लेंगे इसका अब तक कोई अभी को पकड़ ले नहीं अभी सभी इंजर्ड है हॉस्पिटल में है अभी हम लोग गार्ड लगा के रखा है केस लोगों के बाद सभी अरेस्ट हो थैंक यू তারপরও ওরা আজকে এসে আমার হাজবেন্ড কে মনির হোসেন মেরেছে আমার বড় জলকে হাতে কুপ দিয়েছে সাধু মালাকার তারপর লাঠি ওই আমার ভাসুর সবাইকে বলছে আমার বাড়ি উড়িয়ে দেবে বন্দুক নিয়ে এসেছে তারা বলেছে সবাইকে গুলি করে মেরে দেবো বাড়ি উড়িয়ে দেবো তোদের বাড়ি থাকতে দেবো না এখানে তোরা এখান থেকে চলে যা একমাত্র ছোট একটা কালী পূজা নিয়ে এতটুকু ঝামেলা আর ক্লাবের যত লোক আছে তারা কিছু কিছু ওই রজত যে রজত উনি সবাইকে সাপোর্ট করছে
ওই মুসলিম বাড়িকে সবাই সাপোর্ট করছে, ওদের বাড়িতে দুই নাম্বারি ব্যবসা হচ্ছে, তারা টাকা পাচ্ছে, তারা আমাদের বাড়ির উপরে সবার হামলা। কি ধরনের দুই নাম্বারি ব্যবসা? তারা ড্রাগস বিক্রি করে, দুই নাম্বারি জিনিস বিক্রি করতেছে, তো তারা শুধু একটাই গুলি আমাদেরকে মেরে ফেলবে, গুলি করে দেবে, বাড়ি উড়িয়ে দেবে। তারা আজকে যে সাধু মালাকার শাহজান মিয়া ওনাকে মদ খাইয়ে বলছে যা ওদেরকে মেরে দে, আর সাধু মালাকার তেরোয়াল নিয়ে সেইভাবে ঘুরাচ্ছে, বলছে তোরা নিচে আয়, তোরা নিচে আয়, সবাই নিচে আয়, তোরা দেখি কতটুকু ধ্বংসা করে বলছে, তোদের বাড়ি বাড়ি দিয়ে বলবে। আমার একটা বড় ভাই আছে মোশাত্তো ভাই, ও গেছে মানে বলছে যে তুই আমাকে মেরে নে। কালী পুজো করতেছি, আমরা চার নম্বর কোয়ার্টারে রাধানগর, চার নম্বর কোয়ার্টারে আমরা কালী পুজো করতেছি, পার্শ্ববর্তী পিছনে আর একটা কালী পুজো হইতাছে নতুন করে, আমরা এই লিয়া মনে হয় তিন চারবার পূজা করছি, এইবার নতুন করে পিছনে একটা পুজো হইতাছে। তারা কইছে তারা পূজা মূর্তি দোকানের বাবা পুরোনোর জায়গা নাই, আমরা ভিতর দানি মণ্ডপ ঠিক আছে নো, তারা নিচে মূর্তি, তারপর তারা কইছে দশমীর দিন তোমরা মূর্তি বাইর করে লাগে, আমরা কিছু লাগাই দিই, তারা কইছে লাগাই দিই, তো তারা মূর্তি বাইর করে নিচে সুন্দর পূজা অসুন্দর, আমরা পূজা অসুন্দর, তারা পূজা অসুন্দর, আমরা আজকে দশমী করছি না, তারা করবো দেখি, তাহলে আজকে আমরা দশমী করলাম, তো তারা আজকে দশমী করছে আমরা করছি না, তারা মূর্তি বাইর করে নিচ্ছে, আমরা গেট তালা দিয়ে দিচ্ছি, তারার কথা মতো গেট তালা দিয়ে দিচ্ছি, তারা এসে গেট লাইটটা এমনটা দিই, এর মধ্যে এর আগে দিয়ে আমরা ক্লাবে জানাইছি, আমরা ক্লাবে জানাইছি, কিছু পার্শ্ববর্তী মানুষ আছে তারা জানাইছি, জানাইছি পরে ক্লাবের কয়েকজন ক্লাবে নেই, আমরা কিন্তু বইয়ে দিচ্ছি, বইয়ে থাকার পরে তারা বিসর্জন করে আসছে রাধা মাধব ক্লাব, রাধা মাধব, তো তারা ইয়ে বইয়ে দিচ্ছে, তারা বইয়ে থাকার পরে তারা মূর্তি নিয়ে আসছে, মূর্তি নিয়ে আইয়া তারা ডাইরেক্ট গেটের বাইরে দিয়ে ক্লাবের সামনে গেছে, ক্লাবের সামনে তারা নাচানাচি করছে, কইরা আবার গেটের ভিতরে ঢুকছে, তারা গট বই দিয়েছে, গট লেগে গেটের ভিতরে ঢুকছে, ঠিক গেট লাইতে যাচ্ছে, তো যার কাছে আমরা চাপি দিয়েছি সে বসা আসতো এখানে, তো সে চাপি নিয়ে গেছে গেট খুলে দিব, তারা ধরা উদ্যম মারদ, উদ্যম মারদ, তো তারা যখন মারদর করতেছে তারা আমরা বসাই রাখছি না, পিছনে আজকের সামনে এ দাঁড়া, সবাই সামনে দাঁড়া, এরপরে দিয়া তারা যখন উদ্যম মারদর করতেছে আমরা সবাই মেয়ে লোক গেছি, যাওয়ার পরে এ একজনের গলা চিপ্পা খাইয়ে লেগেছে, এ একজনের কান মান ছিঁড়ে লেগেছে, যা খুশি তা করতেছে, আমরা আলাদা ব্যবহার মিললে আমরা উপরে নির্যাতন করছে, আমরা সহ্য করতে না পাইলা আমরা থানাতে আইসি, পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পরে পুলিশের লোক আমরা কথা কইছি, কইছে তোমরা মহিলা থানাতে যাও, আমরা মহিলা থানাতে আইসি, আর এখনো মহিলা থানাতে আমরা কেস দিচ্ছি, আমরা এটা সুরক্ষা চাই, আর যদি সুরক্ষা না চাই আমরা ডাইরেক্ট এসডিএম অফিসে জানাই দাও তোমরা, আমরা ইচ্ছা নাই, আমরা কোনো সুরক্ষা নাই, আমরার এনে কোনো সুরক্ষা নাই, এসডিএম আইলেও তারা কিছু করতো না, এনে আমরা কোনো সুরক্ষা নাই, আমরা বত্তলা বত্তলা চাইছি, তো আমরা বত্তলা নিয়ে আমরা বত্তলা দেবো, আমরা বত্তলা দেবো ভাই, আমরা একদম অসহায় হয়ে গেছি এই রাধানগর গিয়া, কোন জায়গা রাধানগর, একদম নমস্কার, আর কথা কইতে রাধানগর, একদম রাধানগর আবাসন, দুইটা পূজা কি রাধানগর আবাসন হয়? না না, একটা আবাসন, না একটা আবাসন, একটা বসতি, বসতি দিয়ে পিছনে পিছনে নতুন করে হইছে, আচ্ছা আপনার একটা আবাসন, হ্যাঁ আমার একটা আবাসন, আমার একটা মহিলা, তার একটা বসতি, হ্যাঁ তার একটা, মানে এই কাজের ঝগড়া সৃষ্টি হওয়ার কারণ, ঝগড়া সৃষ্টি হওয়ার কোনো মূল কারণ নাই কিচ্ছু, তারা যখন পূজা করব নতুন কইরা তখন আমরা কইছে বদি আমরা পূজা, ঠিক আছে ঠিক আছে, আমরা কমপ্লেক্সের থেকে আমরা চাঁদা তুলছি, চাঁদা তুলি আমরা পূজা করি, আমরা কেউর ঘরে গিয়ে কম বেশ কিছু দোড়াদুড়ি করি, আমরা দশ টাকা দিচ্ছি, আমরা দশ টাকায় চাঁদা আনছি, আমরা ব্যক্তিগত দিয়ে আমরা পূজা করছি, আমরা একবার না তোমরা গিয়া যাচাই করো বা অন্যরা দিয়ে যাচাই করো, আমরা পূজা করি, আমরার পূজা সুন্দর, এইবারও পূজা সুন্দরই, তো আজকে আমরা দশমী করলাম, তারা করবো দেখে আজকে আমরা করছি না, আজকে আমরা করছি, তারা আজকে করুক কালকে আমরা করুক, তারা আজকে করবো, তো তারা কইছি আমরা প্রথম শুরুর থেকে কই যে তোমরা দশমী সারলে কিন্তু আমরা গেট লাগাইলাম, আমরা গেটে কইছি হ বদি গেট লাগাইলাই, তো আজকে তারা যখন মূর্তি টুর্তি লিয়ে বাইরে গেছে না তখন আমরা গেটটা লাগাই দিছি, লাগাইয়া ক্লাবে গেছি, আমি ক্লাবে গিয়েছি না, তারা কইলাম ভাই আমরা তো গেটটা লাগাই দিছি, আয়া কোনো দরবার করবো নি, কই না যদি কোনো দরবার করে তৈলে তোরা আমরা ডাকিছি, আমি কইছি না ভাই তোরা চাপিটা তোমার কাছে রাখা দিই, তাপ সাকরাতেরই মনে হয় হের কাছে চাপিটা দিয়েই পড়ছে, হ্যাঁ কুদাইয়া পড়ছে, হ্যাঁ নিয়ে মারছে, আমরা জগ্রহ না কাজ না আমরা এক জায়গার মানুষ,
আমরা তো এক জায়গা আমরা মাথা দিশা দিশা করে কি হইব দুনিয়া তো নিজে রাজা কি করছে আমরা আমরা থ্রেড দিছে আমি কি সব আমরা থ্রেড দিছে আমরা বলে লাইতে হইলো কটা তো না বাগাই দিব আমারে হ্যাঁ লাইতে আমার থ্রেড দিছে আমরা বলে লাইতে হইলো কটা তো বাই করে দিব আমার কেমনে থাম আমারে দেখাই দিব এরপরে যে এই মহিলা আছে একজন তাইলে কইতেছে কথা আর আমি ফাইলে ফাইলে মারলো মানে মুখে দিয়ে অস্বাভাবিক বাজে বাজে কথা একটা মহিলা আর একটা মেয়ে মানুষ খুব অস্বাভাবিক কথা মানে তার কোর মতন নাই কতজন মহিলার আপনার আঘাত করছে যতজন যতজন গেছে তারা গলি থেকে মানে পাড়া থেকে সবাই মিলে ছোট বড় কেউ উপাদ নাই জিজ্ঞাসা করছেন না মানে কেন তার জিজ্ঞাসা করেন নাই যে গ্রামের মানুষ গেছে চাবিটা রাখছে যে তালা দিছে তাই নেরে আক্রমণ করছে ঠিক আমরা গেছি বাসাইতাম কেন আমরা মহিলা কমিটি আমরা পূজাটা করছি হ্যাঁ কিছু পেতে পারত না দেখার মতন কোন আমি কত ক্লাবের যে মেন আমরা যে কাগজটা দিয়েছে মানে কাগজটা আমরা রাখতাম কোনো কিছু মানে কিছু হলে তারা জানাতাম তাই নিয়ে যখন গেটটা খুলতে গেছে তাই রূপ আক্রমণ করছে আমরা গিয়ে আমরা এই অবস্থা হয়েছে এই দেখো চেন নাই চেন কিনা চেন কই গেছে চেন দিব এখন তারা আমি ধরুন তো এটা আমার বইটা খালি আমরা মন্ডালি খালি বাচ্চারা তারপর